আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম সর্ষে ইলিশের রেসিপি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেঁয়াজগুলো তেলে ভেজে নিয়েছি। এখন আমরা পেঁয়াজের ভিতরে আমরা সুন্দর করে রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন মশলাগুলো দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং সর্ষে বাটা এবং পরিমাণ মতো লবণ স্বাদ মতো। আমরা যেহেতু 7-8 পিসের বেশি মাছ একসাথে রান্না করবো, তাই আমরা বেশি করে মশলা দিয়ে দিয়েছি। মশলার সাথে একটু পানি অ্যাড করে দিলাম। সুন্দর করে মিশ্রণটাকে ঘন করে নিচ্ছি। এখন আমরা সুন্দর করে নেড়ে চেড়ে মিশ্রণটাকে আরও বেশি সুন্দর, দেখতে পাচ্ছেন কাটা কত সুন্দর হয়েছে। আর একটু পানি অ্যাড করা হয়েছে, জানিস, মিশ্রণটা একটু পরিমাণ মতো পানিও অ্যাড করে দিয়েছি, তাহলে সুন্দর করে মিশ্রণটা মিশে যায়। এবার আমরা সুন্দর করে মিশ্রণের ভিতরে মিশ্রণটাকে গরম হতে দিই। ওখানে পাশে চলে আমরা সুন্দর করে দেখতে পাচ্ছেন যে মাছগুলো ভেজে নিয়েছি, কতগুলো, অনেকগুলো মাছ। এই জন্য আমরা মশলা আর পানি বেশি দিয়েছি। আর জানি মাছগুলো সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে, দুই উলট পালট করে জানি সুন্দর করে মাছগুলো ভাজা, কিন্তু বেশি ভাজা দরকার নেই, কারণ সর্ষে ইলিশের মাছ এত বেশি ভাজতে হয় না। লাল লাল করে ভাজার দরকার নেই, কিন্তু সুন্দর করে একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার আসলে আমরা সুন্দর করে নেমে নামিয়ে নিতে পারবো। এরকমভাবে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। কারণ দুধ তুলে ভালো মতো আগুন উনুন চলতেছে। এখানে আমরা সুন্দর করে কিছু টমেটো কুচিও দিয়ে দিয়েছি। আমরা সুন্দর করে নাড়াচড়া করবো, টমেটোগুলো যেন গলে মিশেছে এমনি সুন্দর করে আমরা উনুনে আঁচটা ভালো মতো জ্বালিয়ে দেওয়া হচ্ছে। জানি সুন্দর করে ও দু চুলো এখন আমাদের মাছ ভাজা হয়ে গেছে। মাছ আমরা নেমে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুটা মাছ একসাথে আছে, দুটো মাছের মাথা দেখা যাচ্ছে। এখানে আমরা মাছগুলো আস্তে আস্তে মিলিয়ে নিবো সর্ষে বাটার ডোটার সাথে, পেস্টের সাথে। সুন্দর করে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর করে আমরা মাছের তেলগুলো দিয়ে দিব, কারণ সর্ষে ইলিশ আর বাঙালি মানে ভাতে মাছের বাঙালি, আর যাদের ইলিশ হয় তারা দরকার নেই, ব্যাপারই নেই, আর কোনো কথাই নেই। এখন আমরা সুন্দর করে এগুলো মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর আমরা সুন্দর করে মাছগুলো একে একে করে ঢেলে দিব। দেখতেই পাচ্ছি কত সুন্দর কালারটা হয়েছে। আপনারাও যদি বেশি রান্না মানুষের জন্য রান্না করেন বা বেশি মাছ হয় তাহলে আপনারা আরও মশলা দিতে পারেন, আর যদি ঝাল পছন্দ তাহলে আপনারা আরও বেশি মশলা দিতে পারেন। অথবা তো ঝাল পছন্দ হলে কাঁচা মরিচ বা মরিচের গুঁড়ো বেশি দিতে পারেন, তাহলে ওটা কালারটা আরও লাল হবে। সুন্দর করে আমরা মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নিব, তা নিয়ে আমরা সর্ষেটাকে ভেজে নিব সুন্দর করে। এবার আমরা পথে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা মাছগুলি দেওয়া হচ্ছে। আর মাছ দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না, ওনের মাছগুলি ভেঙে যাবে। সুন্দর করে একটু পানি অ্যাড করে দিব, সুন্দর করে মাছগুলো কষতে পারে, কষার জন্য পানি আমরা অ্যাড করেছি। এখানে সুন্দর করে মাছগুলো কষছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে কালারটা। এখন আমরা সুন্দর করে মাছগুলোকে কষতে দিব, একটু উনুনে আঁচ ভালো বেশি দিয়ে দিব, জানি সুন্দর করে মাছটা তাড়াতাড়ি কষে যায়। আর যত সর্ষে বাটা যত মশলা দিয়েছি সবগুলো সুন্দর করে যেন মাছের ভিতরে ঢুকতে পারে, আমরা সেরকম সময় দিব। টেস্টটা জানি অনেক সুস্বাদু হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। যারা নতুন রাঁধুনি আছেন বা নতুন রাঁধুনি বা যারা আগেও রান্না করতে পারছেন আরও সুন্দর করে রান্না করছেন, আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন। সুন্দর করে মাছগুলো হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনার তরকারিটা হচ্ছে, আমরা সুন্দর করে হচ্ছে। এখন আমরা এটার উপরে সুন্দর করে মরিচে কাঁচামরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যেগুলো আমরা ঝাঁজি পছন্দ করি সেরকম লেভেল হিসেবে আমরা কাঁচামরিচ কাটা দিয়ে দিয়েছি। সুন্দর করে কাঁচামরিচটা আমরা দিয়ে দিলাম। এখন আমার কিছুক্ষণ আগে কাঁচামরিচ আর ধনে পাতা দিলে ভালো হয়, আমরা এখন কাঁচামরিচ দিয়েছি। এখন একটু পর আমরা ধনে পাতাও দিব সুন্দর করে আমরা হতে। এখন ধনে পাতাটাও আমরা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছি ধনে পাতাগুলো সুন্দর করে আমরা ধুয়ে দিই, কুচি কুচি করে দিলাম। ধনে পাতা দেওয়ার পর কালারটা আরও সুন্দর লাগতেছে। আমরা আস্তে আস্তে এটা নাড়াচড়া করবো, বেশি নাড়াচড়া করে ভেঙে যাবে, আর মাছ ভেঙে গেলে টেস্ট লাগে এত বেশি ভালো লাগে না। টেস্টে কোনো টেস্ট তো সেরকম অনেক ভালোই হবে, সুস্বাদু হবে, কিন্তু ভেঙে গেলে একটা সর্ষে ইলিশের আনন্দটার মজাটা কমে যায়। তো আমরা সেই হিসাবে করে দিতেছি, দেখতে পাচ্ছি কত সুন্দর হচ্ছে কালারটা। আর এরকম হতে হবে, তেলগুলো উপরে ভেসে আসতে হবে, তাহলে বোঝা যাবে যে তরকারিটা অনেক হয়ে গেছে বা পায়ে শেষ পর্যায়ে আছে রান্না। এখন দেখতেছি আমরা ঝোলগুলো আরও শুকিয়ে নিচ্ছি, আমি উপরে তেলগুলো বেশি দেখা যাচ্ছে তেলগুলো। এখন সুন্দর করে আমি একটু নামিয়ে নিব, সুন্দর করে রান্না হয়ে গেছে। তো গাইস, আজকে এই পর্যন্ত আপনারা দেখলেন কেমন কীভাবে আমরা রান্নাটা করলাম। আপনার যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে পেজটিকে ফলো করে দিবেন আরও মজার মজার দারুণ দারুণ রান্নার ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ। পেজটিকে ফলো করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ধন্যবাদ।